আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাহাদুদ্দিন, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টের সিএসই 8 ব্যাচের একজন শিক্ষার্থী। আমরা পড়ালেখার পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কাজ করতেছি। আমরা অলরেডি আমাদের একটা প্রজেক্ট আমরা কমপ্লিট করেছি, সেটি হচ্ছে 3CLBD, যেটি থেকে এটি হচ্ছে একটি সেবামূলক অ্যাপ। আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করতেছি সেখানে আমরা মূলত তিনটা সেবা প্রোভাইড করতেছি, সেটা হচ্ছে পুলিশ স্টেশন সেবা, মেডিকেল সেবা এবং ফায়ার স্টেশন সেবা। পুলিশ স্টেশনে আমরা সারা বাংলাদেশে বিভাগভিত্তিক সকল থানার ফোন নাম্বার ইনক্লুড করছি, যেখান থেকে খুব সহজে যে কোনো থানায় যে কোনো সময় যোগাযোগ করা যাবে। ফায়ার স্টেশনেও আমরা বিভাগভিত্তিক সারা বাংলাদেশের সকল নাম্বার অ্যাড করছি, যে কোনো সময় ইমার্জেন্সি পারপাসে ফায়ার সার্ভিসের সেবা নেওয়া যাবে। এবং মেডিকেল সেবার মধ্যে আমরা হচ্ছে বাংলাদেশের যত সরকারি মেডিকেল আছে সবকটা মেডিকেলের ইমার্জেন্সি নাম্বার ইনক্লুড করে দিছি, এবং স্বনামধন্য প্রাইভেট মেডিকেলগুলোর নাম্বারও ইনক্লুড করে দিছি। মেডিকেল সেবার মধ্যে আমাদের আরেকটা সেবা যেটা হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা, দিন রাত 24 ঘন্টা যেন অ্যাম্বুলেন্স সেবাটা পাওয়া যায়, সেজন্য আমরা যারা 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে তাদের নাম্বারগুলো আমরা অ্যাপে ইনক্লুড করে দিছি। এতে যে কোনো সময় যে কেউ এই অ্যাপ থেকে সুবিধা গ্রহণ করতে। আসসালামু আলাইকুম, আমি রাকিব হুসাইন বাপ্পি, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সিএসই ডিপার্টমেন্টের 8 ব্যাচের একজন শিক্ষার্থী। আমার মতে যারা সৃজনশীল মানসিকতার অধিকারী তাদের জন্য সিএসই ফিল্ডটাই হচ্ছে বেস্ট, কারণ এখানে নিজেদের সৃজনশীলতা বিকাশের অনেক সুযোগ আছে। আর এই সৃজনশীলতা বিকাশের জন্য আমাদের এখানে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নানান ধরনের কার্নিভাল এবং কনটেস্টের আয়োজন করা হয়। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম মাহমুদ শিহাব। আমি মেজর মেঘা ঈশা। আমরা ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 8 ব্যাচের শিক্ষার্থী। আমরা পড়াশোনার পাশাপাশি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে স্মার্ট সিটি নো কার্বন ইমিশন। প্রযুক্তি সংবলিত পরিবেশ বান্ধব এই সিটিতে রয়েছে উন্নত জীবন ব্যবস্থা। এখানে ব্যবহার করা হয়েছে অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেম, আরও রয়েছে হেলথ কেয়ার সেন্টার, রিসার্চ সেন্টার এবং রয়েছে পাওয়ার স্টেশন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোহসিনুল করিম, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সিএসই ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি পড়াশোনার পাশাপাশি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। প্রজেক্টটি হলো আর্থকুয়েক অ্যালার্মিং মডেল। তো এটির মূলত কাজ হচ্ছে যখন আমরা ভূমিকম্প অনুভব করব তখন আমাদেরকে একটা অ্যালার্ম দিবে, যে অ্যালার্মের মাধ্যমে আমরা আরও সচেতন হতে পারবো এবং সচেতনতার মাধ্যমে আমরা একটা নিরাপদ দূরত্বে আমরা পৌঁছাতে পারবো। সফটওয়্যারের পাশাপাশি আমরা হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা করছি। হার্ডওয়্যার ল্যাবে আমরা পর্যাপ্ত সময় দিচ্ছি, যার কারণে প্রসেসর, র্যাম, মাদারবোর্ড ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করছি। পড়াশোনার পাশাপাশি আমরা লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছি এবং এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে পারছি। আমি এই মুহূর্তে ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ছি। ডিসক্রিট ম্যাথমেটিক্সের গ্রাফ এবং ট্রি টপিকটা আমার খুব ভালো লাগে। এই মুহূর্তে আমি সি প্রোগ্রামিংয়ের ডিসিশন মেকিং অ্যান্ড লুপিং নিয়ে পড়াশোনা করছি। লুপিংয়ের মাধ্যমে খুব সহজেই ক্যালকুলেশন করা যায়।